এসে যেটা দেখলাম খেজুর গাছের বিভিন্ন রকমের ছবি। খেজুর গাছ বাঙালি জীবনে বা বাংলার জীবনে গ্রাম বাংলার একটা প্রতিচ্ছবি, তো সেই প্রতিচ্ছবিকে বেস করে বা সেটা শিল্পীর মনে এমনভাবেই দাগ কেটেছে যে একটা ছবি আঁকতে তিনি সময় নিয়েছেন 6 থেকে 7 বছর। একটা ছোট্ট খেজুর গাছ একটা বিশেষ অ্যাঙ্গেলে কোনো একটা মাঠের বা কোনো একটা দূরের ক্ষেতের পাশ থেকে উঠেছে, সেটাকে উনি এমন চোখে দেখেছেন, সেটা অয়েল পেন্টিংয়ে এমনভাবে ফুটিয়ে তুলছেন, অনেকটা 3D এফেক্ট পেলাম। ছবিগুলো অনেকেরই দেখা উচিত। আমার মনে হয় এটা এই শিল্পকলাগুলো আরও বড় আকারে বড় জায়গায় যদি আমাদের সামনে আমাদের মানে শিল্প অনুরাগী মানুষের সামনে যদি আসতো আরও ভালো লাগতো, এবং দিবাকর বাবুকে আমি বলবো এটা আরও ওপেন ফোরামে করতে। তাজ বেঙ্গল আমার ছবি সিলেক্ট করেছিল এবং এর আগেও আমি 10 বার এখানে শো করেছি, এটা প্রথম নয়। এর আগে আমার 3 বার এখানে হয়েছে এবং আমাদের এখানে অলরেডি 10 বার আমার টোটাল মিলিয়ে 10 বার আমার এখানে শো হয়েছে। স্যার বললেন, স্যারের সঙ্গেও আমি একমত, আমরা আরও অন্যভাবে ওপেন ফোরামে নিয়ে যাব এক্সিবিশানটাকে। আমার এর পরের এক্সিবিশান হচ্ছে মুম্বাই জাহাঙ্গীর আর্ট গ্যালারি, এবং 12 তারিখ আমি 12ই জুন আমি মুম্বাই আর্ট গ্যালারিতে যাচ্ছি। আর আমার এখানকার বাংলার বিশেষ করে এই খেজুর গাছ এবং প্লাম ট্রিজ মানে তাল গাছ এইগুলোর ওপরেই আমি ওখানে কিছু তুলে ধরবো বাংলার ছবি, কারণ মুম্বাইটা একটা সামুদ্রিক শহর, সেখানে এই ধরনের গাছ কিন্তু দেখা যায় না। আর বিশেষ করে আপনার এই খেজুর গাছ তাল গাছ যেটা, বিশেষ করে আমার সবটাই দুবাইতে চলে যাচ্ছে পেন্টিংগুলো, দুবাই একটি সংস্থা ওরা নিচ্ছে। তো অত্যন্ত আনন্দ লাগছে, আমি তাজ বেঙ্গলে আজকে আমার ওই ছবিগুলোকে ডিসপ্লে করতে পেরেছি। মূলত প্রকৃতি, একেবারে প্রকৃতিও না, আরও স্পেসিফাই করে বৃক্ষ, আরও স্পেসিফাই করে কিছু পার্টিকুলার গাছ নিয়ে কাজ। বৃক্ষের মধ্যে অবশ্যই বৃক্ষ আলটিমেটলি আগামী দিনে ফলবতী বৃক্ষ হয়, সেই ফল থেকে আবার আরও কিছু ছড়িয়ে পড়ে, আগামী প্রজন্মগুলো তৈরি হয়, আগামী প্রজন্মের কাছে নতুন বার্তা ছড়িয়ে পড়ে। একটা অয়েল পেন্টিং দেখলাম যেটা আমার অসাধারণ লেগেছে, সেটা শুনলাম যে সিজনের সঙ্গে সঙ্গে তার কালার চেঞ্জ এফেক্ট পাওয়া যায়, তা ভীষণ ভীষণ সুন্দর লাগলো। এই জিনিসটা, এই কনসেপ্টটা ভীষণ ভালো লাগলো, এবং শুনলাম ওই ছবিটি বিদেশে চলে গেছে। দিবাকর চক্রবর্তী বাঙালির শিল্পকলাকে বিদেশে পৌঁছে দিয়ে, এবং এখানেই আমাদের পাওনা, আস্তে আস্তে বাঙালির কাজ সারা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ুক, এভাবেই আগামী দিনে ওনার কাজ আরও সাফল্য আরও স্বীকৃতি পাক, এই শুভকামনা রইল।